আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। এবার ফিলিস্তিনের হয়ে ইসরায়েলে রকেট ছুড়ল লেবানন। গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, হামাস ছুড়েছে 1800 রকেট। ইসরায়েল ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র চায় চীন। এখনো মূল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি হামাসের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 109 জন। এবং সর্বশেষ থাকছে অমিত শাহ নিখোঁজ, থানায় ডায়েরি। পৃথিবীর একমাত্র বিস্ফোরক ইসরায়েলকে ধ্বংস করার জন্য এক হয়েছে সমস্ত মুসলিম রাষ্ট্র। পবিত্র ঈদের দিনেও তারা ফিলিস্তিনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইরান, তুরস্ক, পাকিস্তান, রাশিয়া সহ সকল রাষ্ট্রগুলো মিলে উচিত ফিলিস্তিনিকে মাটির সঙ্গে মিছিয়ে দেওয়া। আপনারা কি চান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাক ইসরায়েলের নাম? তাহলে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, আর ভিডিওটি শেয়ার করে দিন সবার মধ্যে, যেন সবাই ইসরায়েলের বিরুদ্ধে এই আন্দোলনে শরিক হতে পারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবার ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের রকেট ছুড়ল লেবানন। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণের পাল্টা প্রতিবাদে ইসরায়েলের রকেট হামলা চালালো লেবানন। এর আগে হামাস ইসরায়েলের সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল, খবর এএফপির খবরে বলা হয়েছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে সরাসরি কমপক্ষে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় লেবানন থেকে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছিল যা গালিল উপকূলে ভূমধ্য সাগরে পতিত হয়। তাদের ধারণা লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। হামলা মোকাবেলায় গত 3 দিনে জরুরি ভিত্তিতে 9000 বাড়িতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত গত সোমবার থেকে উত্তপ্ত ইসরায়েল ফিলিস্তিন। গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখনও পর্যন্ত 103 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখনও পর্যন্ত 7 জন ইসরায়েলি নিহত হয়েছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। গত কয়েকদিনের টানা এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109 জনে, নিহতদের মধ্যে 17 জন শিশু। আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটি। বৃহস্পতিবার সকালেও বোমাবর্ষণ অব্যাহত ছিল, আর এরই মধ্যেই উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করেছে ফিলিস্তিনিরা। এদিকে বুধবার সারা রাত আর বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনীর তীব্র বোমা হামলার বিষয়ে আল জাজিরায় সাফাওয়াত আল কাইলাউত বলেছেন, গাজায় বেশিরভাগ মানুষ সারা রাত জেগেছিলেন, কিছুক্ষণ পরপরই বিকট শব্দের শোনা যাচ্ছিল বিস্ফোরণে, আর তাতে কেঁপে উঠছিল আশেপাশের ভবনগুলো। গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, হামাস ছুড়েছে 1800 রকেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। এই ধরনের অভিযানের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করার পরেও ইসরায়েল স্থল অভিযান শুরু করল। বর্তমানে ইসরায়েলি বিমান ও স্থলবাহিনী গাজা উপত্যকার উপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গন্তজ 9000 রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল 5000 রিজার্ভ সেনা গাজা সীমান্তের দিকে পাঠানো হয়েছে। তবে এটি পরিষ্কার নয় যে আগের 9000 সেনা মোতায়েনের পর নতুন এই 5000 মোতায়েন করা হয়েছে, নাকি এই 5000 সহ মোট 9000 সেনা মোতায়েন করা হয়েছে। হামাসের হুঁশিয়ারির পর ইসরায়েল অবশ্য গাজার স্থল অভিযান শুরুর কথা অস্বীকার করছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলের কোনো স্থল সেনা নেই।
ইসরায়েলের বিমান ও স্থল সেনারা গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর বোমা হামলা ও গোলাবর্ষণ করে চলেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 109 ফিলিস্তিনি শহীদ ও 580 জন আহত হয়েছে, এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। অবশ্য কোনো কোনো গণমাধ্যম শহীদ ফিলিস্তিনির সংখ্যা 113 বলেও জানিয়েছে। জবাবে হামাস এ পর্যন্ত 1800 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামাসের হামলায় 7 ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি দুটি পৃথক রাষ্ট্র চায় চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চীন আহ্বান জানিয়েছে। সংকট সমাধানে দুটি পৃথক রাষ্ট্র বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি, খবর এএফপির। গত 7 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত গাজায় 109 ও ইসরায়েলে 7 জন নিহত হয়েছে। নিরাপত্তা পরিষদ শুক্রবার আরেকটি জরুরি বৈঠক ডেকেছে। এর আগে তিউনেশিয়া ও নরওয়েও সংকট সমাধানে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে, যদিও এতে অসম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের বাধার কারণে পরিষদ থেকে কোনো যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং চুনিয়াং বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, চীন একটি বিবৃতির খসড়া তৈরি ও প্রকাশ করতে প্রস্তুত ছিল। হুয়াও বলেন, কিন্তু কিছু দেশের বাধার কারণে কোনো সম্মতিতে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়া উচিত, দ্বিরাষ্ট্র সমাধানের প্রত্যয় ও সমর্থন পুনর্ব্যক্ত করা উচিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে চীন এ মাসে সভাপতির দায়িত্বে রয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব জানানোর সময় চীনের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। এ নিয়ে সে সময় চীনের সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। এএফপি জানায়, শুক্রবারের বৈঠকটি উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে এবং এতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, উত্তেজনা কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি মধ্যপ্রাচ্য সফরে যাবেন। এখনও মূল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি হামাসের হুঁশিয়ারি। পঞ্চম দিনের মতো গড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিনে পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ আরও দূরত্বের শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। তাদের এই সক্ষমতা ইসরায়েলকে বিস্মিত করেছে। এবার সংগঠনটি জানিয়েছে, তারা এখনও তাদের মূল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহি আল আরোই বলেছেন, এখনও পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো, মূল ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি আমরা। বৃহস্পতিবার আল আকসা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের কয়েকজন কমান্ডারের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে, এটা ভাবা ঠিক হবে না। শত্রুদের এমন ভাবনা মারাত্মক ভুল। বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরও শক্তিশালী হবে। প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলেও জানান তিনি। দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার রামুন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা ইজাউদ্দিন কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের রামুন বিমানবন্দরের মধ্যে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আইয়াস এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার, সেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর রামুন বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। আবু ওবাইদা বিশ্বের সব বিমান সংস্থাকে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 109 জন। একের পর এক বিমান হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে বৃহস্পতিবার পর্যন্ত 109 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 28 জন শিশু ও 11 জন নারী রয়েছে। হামাস ও ইসরায়েলের পক্ষ থেকে পাল্টাপাল্টি আক্রমণ চলমান রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় 109 জন নিহত ও পাশাপাশি 580 জন আহত হয়েছে, খবর আল জাজিরার। ইসরায়েলের হামলায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ফিলিস্তিন, কারণ করোনা রোগের কারণে হাসপাতালে আগে থেকেই বেডের সংকট রয়েছে।
অপরদিকে ইসরায়েল দাবি করছে লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে, হিজবুল্লাহ এই হামলা করছে বলে দাবি তাদের। কয়েকদিন ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় তাদের বাহিনী 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত শুক্রবার থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা চালায় ইসরায়েলের ইহুদিবাদী সেনারা। পরপর 3 দিন ওই হামলায় 700+ ফিলিস্তিনি আহত হন। এরপর ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পাওয়ার পর পার হলেও ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2014 সালে গাজায় ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের 7 সপ্তাহের যুদ্ধের পর এবারই সবচেয়ে বড় ধরনের সংঘাত হচ্ছে। অমিত শাহ নিখোঁজ থানায় ডায়েরি। খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে। গত বুধবার এই মর্মে দিল্লি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া বা NSUI। সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা তার বক্তব্যে দেশের সংকটময় এই মহামারী পরিস্থিতিতে রাজনীতিবিদদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা, পালিয়ে যাওয়া নয়। NSUI-এর সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চুঘের দাবি, অমিত শাহের নামে নিখোঁজ ডায়েরি করার পর তার সংগঠনের দপ্তর কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা। তিনি বলেন, 2013 সাল পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত নেতা নেত্রীদের, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সব বদলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মহামারীকালে। এই সংগঠনটি বিবৃতিতে আরও জানায়, ভয়ঙ্কর মহামারীর সঙ্গে আমরা প্রত্যেকে লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ ডায়েরি করেছি। আমরা চাই এই সরকার জনগণের উদ্দেশ্যে বার্তা দিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।